কৃত্রিম বৃষ্টিপাত হলো প্রকৃতির ওপর বৈজ্ঞানিক প্রভাব খাটিয়ে সংগঠিত জোর করে বৃষ্টি নামানো। এই জন্য প্রথমে মেঘ সৃষ্টি করতে হয়। দ্বিতীয় পর্যায়ে এই মেঘকে ঘনীভূত করে বৃষ্টিপাতের উপযোগী অবস্থায় নিয়ে আসতে হয় এবং সবশেষে বৃষ্টি ঝরানো হয়। তবে সচরাচর আকাশে ভাসমান মেঘকে জলের ফোঁটায় পরিণত করেই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়। ক্লাউড সিডিংয়ে সাধারণত রাসায়নিক যেমন সিলভার আয়োটাইড, পটাশিয়াম আয়োটাইড অথবা শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তরল প্রোপেন গ্যাসও ব্যবহার করা হয়। এই গ্যাস সিলভার আয়োটাইডের চেয়ে বেশি তাপমাত্রায় বরফের স্ফটিক তৈরি করতে পারে, তবে অনেক সস্তা ও বেশ কার্যকর প্রমাণিত হয় এই কাজে। এখন সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ ব্যবহার বাড়ছে। ক্লাউড সিডিংয়ের সময় মেঘের ভেতরের তাপমাত্রা -20 ডিগ্রি থেকে -7 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, তখন তুষারপাত বেড়ে যেতে পারে। এই রকম পরিস্থিতিতে সিলভার আয়োটাইডের মতো রাসায়নিক ব্যবহার করা হয়। ক্লাউড সিডিংয়ের উপাদানগুলো উপযুক্ত স্থানে উড়োজাহাজে করে অথবা বিশেষ যন্ত্রের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মেঘের ভেতর দিয়ে যখন উড়োজাহাজটি যায় তখন সিলভার আয়োটাইড ছড়িয়ে দেওয়া হয়। এই রাসায়নিকের ক্ষুদ্র স্ফটিক দানাগুলোই মেঘের সিড হিসাবে কাজ করে। অর্থাৎ এসব দানায় ভাসমান জলীয় বাষ্পের জলকণাগুলো জড়ো হয়ে বড় ফোঁটায় পরিণত হয়। একসময় ওজন বেড়ে গিয়ে মহাকর্ষের টানে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আকাশে ভেসে থাকা বৃষ্টির অনুপযোগী মেঘগুলোকে জোরপূর্বক মাটিতে নামিয়ে আনাই হলো মূলত কৃত্রিম বৃষ্টিপাত। 1946 সালে ভিন সেন্ট সেইফার সর্বপ্রথম কৃত্রিম বৃষ্টিপাতের মূলনীতি আবিষ্কার করেন এবং ওই বছরের 13 নভেম্বর আরেক নোবেলজয়ী বিজ্ঞানী ল্যাংমুরকে সাথে নিয়ে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে সফল হন। মূলত রেফ্রিজারেটরের মূলনীতি ব্যবহার করেই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়। বৃষ্টির অনুপযোগী মেঘগুলোকে বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ার জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘনীভবন, আর এই ঘনীভবনে ব্যবহার করা হয় ড্রাই আইস অথবা সিলভার আয়োটাইড। ড্রাই আইসের তাপমাত্রা -78 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। ট্রোপোস্ফিয়ার স্তরে ভেসে থাকা মেঘের উপর এই ড্রাই আইসের গুঁড়ো ছড়িয়ে দিলেই সেটা ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে। ড্রাই আইস বিমানে বা রকেটে করে মেঘের উপর ছেড়ে দেওয়া হয়, তবে বর্তমানে মিসাইল পদ্ধতি অধিক জনপ্রিয়। ক্লাউড সিডিংয়ের উপকারিতা কী? বিশ্বের সব দেশ মিলিয়ে যতবার কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে চীন একাই তার চেয়ে বেশি ঘটিয়েছে। 2008 সালে বেইজিং অলিম্পিক গেমসে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানায় আবহাওয়াবিদরা। চীনের বিজ্ঞানীরা অলিম্পিক শুরু হওয়ার কয়েকদিন আগে প্রচুর কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে সেই আশঙ্কা নাকচ করে দিয়েছিল। ক্লাউড সিডিং এখন বিশ্বের অনেক দেশেই ঘটানো হচ্ছে। বলা বাহুল্য এই প্রযুক্তি অনেক ব্যয়বহুল বটে। এই জন্য বিজ্ঞানীরা লেজার প্রযুক্তির মাধ্যমে বৃষ্টিপাত ঘটানোর প্রক্রিয়া আবিষ্কারের চেষ্টা করছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।